আসসালামু আলাইকুম, আমি মীর নাদিম ফয়সাল আহমেদ, লাইট অফ স্টার্টআপ স্টোরিজ এর ফাউন্ডার এবং লিড স্টার্টআপ কনসালটেন্ট হিসেবে আছি। আজকে আমরা লাইট অফ স্টার্টআপ স্টোরিজ এর পক্ষ থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আপনি অলস সময় না কাটিয়ে একটি আইডিয়া নিয়ে কাজ করুন, যে আইডিয়াটি ভবিষ্যতে আপনাকে সুন্দর একটি পরিচয় দিবে। এখন আমি এ নিয়ে বিস্তারিত বলবো। আমায় এই জিনিসটি নিয়ে এজন্য আলোচনা করব যে আমরা অনেকে আছি যে আমরা অযথা সময় নষ্ট করি, অযথা বসে থাকি। এই যে অযথা সময় নষ্ট করি, এই যে অযথা বসে আর থাকি, এগুলো না করে আমরা যদি কোনো আইডিয়া নিয়ে কাজ করি, সেই আইডিয়াটি ভবিষ্যতে আমাকে একটি সুন্দর পরিচয় দিবে। অর্থাৎ আমি স্টার্টআপের কথা বলছি, কারণ একটি স্টার্টআপ গড়ে উঠে একটি আইডিয়াকে বেস করি। আপনার কাছে অনেক সুন্দর আইডিয়া থাকতে পারে, কিন্তু আপনি মনে করছেন সেই আইডিয়াটি আপনি কাজে লাগাচ্ছেন না, সেই আইডিয়াটি আপনাকে কোনো কাজে দিবে না, এতে আপনি কিন্তু পিছিয়ে পড়ছেন। আমরা অনেকে আছি যে আমরা বাসায় বসে বসে শুধু শুধু সময় নষ্ট করি, শুধু শুধু সময় কাটাই, কিন্তু শুধু শুধু যখন আমরা সময় নষ্ট করব, শুধু শুধু যখন আমরা সময় কাটাবো, তখন এতে আমাদেরই ক্ষতি হচ্ছে। আমরা যদি সেই শুধু শুধু সময় নষ্ট না করে সময়টাকে যদি আমরা ভালো কাজে ব্যয় করি, কোনো একটি আইডিয়া নিয়ে কাজ করি, দেখবো সেই আইডিয়াটি একটি সুন্দর স্টার্টআপ হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমি অ্যাজ এ স্টার্টআপ কনসালটেন্ট হিসাবে বলবো, আপনার কাছে যদি সুন্দর একটি আইডিয়া থাকে, আপনি কখনোই অযথা বসে সময় নষ্ট করবেন না। কেন আপনি অযথা বসে সময় নষ্ট না করবেন না? কারণ আপনার এই আইডিয়াটি আপনাকে ভবিষ্যতে একজন সিইও হিসাবে আপনার পরিচয় সকলের সামনে তুলে ধরবে। আপনি মনে করছেন সেই আইডিয়া, যে আইডিয়াটি আপনার কাছে আছে, সেই আইডিয়াটি কোনো কাজে আসবে না। না, আমি অ্যাজ এ স্টার্টআপ কনসালটেন্ট হিসেবে বলবো, অবশ্যই আপনাকে সেই আইডিয়াটি নিয়ে কাজ করা উচিত। আপনি যখন অযথা সময় নষ্ট করছেন, অযথা সময় শুধু শুধু চলে যাচ্ছে, সেই সময়গুলোকে আপনি একটি সুন্দর আইডিয়া নিয়ে কাজ করুন। আপনি উদ্যোক্তা হন, আপনি সেই উদ্যোগকে কাজে লাগান। আপনার কাছে অনেক সুন্দর সুন্দর আইডিয়া থাকতে পারে, আপনার কাছে অনেক সুন্দর সুন্দর ধারণা থাকতে পারে। আপনি যদি সেই আইডিয়াগুলোকে কাজে না লাগাতে পারেন, তাহলে আপনার জন্যই সেটি ক্ষতির কারণ হয়ে যাবে। আপনার কাছে সুন্দর সুন্দর আইডিয়া থাকতে পারে, আপনি যদি সেই আইডিয়াগুলোকে কিভাবে কাজে লাগাতে হবে না বুঝেন, আপনি একজন স্টার্টআপ কনসালটেন্টের কাছে যোগাযোগ করুন, অথবা স্টার্টআপ কনসালটেন্সি ফার্মে যোগাযোগ করুন। তারা আপনাকে সুন্দর করে গাইডলাইন করে দিবে যে কিভাবে আপনাকে একটি স্টার্টআপ শুরু করতে হবে। আপনার কাছে অনেক সুন্দর সুন্দর আইডিয়া থাকতে পারে, সেই আইডিয়াগুলোকে আপনি কাজে লাগান। আরেকটি কথা আমি বলবো, আপনি কখনোই অযথা সময় নষ্ট করবেন না। অযথা সময় নষ্ট করলে আপনার ক্ষতি হবে, কারণ আপনি যদি একটি আইডিয়ার পিছে লেগে থাকুন, একটি আইডিয়া নিয়ে কাজ করুন, সেই আইডিয়াটি যদি খুবই সুন্দর হয় এবং ইউনিকনেস হয়, তাহলে দেখবেন সেই আইডিয়াটি একটি স্টার্টআপ হয়ে যাবে। হ্যাঁ, এটি সত্যি কথা যে স্টার্টআপে প্রথমে অনেক ধৈর্য ধরে থাকতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, তখন সেই পরিশ্রমের ফল হিসাবে আপনি একটি সুন্দর স্টার্টআপ হিসাবে নিজেকে সকলের সামনে সেই স্টার্টআপটিকে আপনি তুলে ধরতে পারবেন। আপনি মনে করছেন যে আপনার কাছে এই আইডিয়াটি আছে, আইডিয়াটি কিভাবে আপনি কাজে লাগাতে পারবেন বা কিভাবে আপনাকে কাজে লাগাতে হবে, আপনাকে অবশ্যই সেটি নিয়ে রিসার্চ করতে হবে। আমি বরাবরই সব সময় বলি যে আপনাকে প্রতিটি জিনিস নিয়ে অবশ্যই আপনাকে গবেষণা করতে হবে, প্রতিটি জিনিস নিয়ে অবশ্যই আপনাকে কাজ করতে হবে। আপনি যদি সেগুলো নিয়ে কাজ না করেন, সেগুলো নিয়ে গবেষণা না করেন, তাহলে কিন্তু আপনি হুট করে কোনো আইডিয়া থেকে স্টার্টআপ শুরু করতে পারবেন না। আপনার কাছে যে কোনো বিষয়ে সুন্দর একটি আইডিয়া থাকতে পারে, হ্যাঁ, সেই আইডিয়াটি নিয়ে আপনার থেকেও ইতিপূর্বে একজন সেই আইডিয়াটি নিয়ে কাজ শুরু করেছে, তাহলে আপনি, অনেকে আছে যে শুরু করতে চায় না বা এই আইডিয়াটি পুরনো আইডিয়া, কেন? আপনার কাছে যে আইডিয়াটি আছে, অন্যজনের কাছে সেই আইডিয়াটি আছে, আপনি দেখেন না কিভাবে সেই আইডিয়াটিতে ইউনিকনেস আনা যায়, কিভাবে সেই আইডিয়াটি নিয়ে কাজ করা যায়, তাহলেই তো আপনার দেখবেন যে সেটি স্টার্টআপ হিসেবে আত্মপ্রকাশ করেছে। আপনি যখন অযথা সময় নষ্ট করবেন, সেটি আপনার জন্য মঙ্গল বয়ে আনবে না। আপনি যখন একটি আইডিয়া নিয়ে কাজ করবেন, সেই আইডিয়াটি যখন স্টার্টআপ হবে, তখন আপনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন, স্বাবলম্বী হতে পারবেন, আপনি সকলের কাছে নিজেকে সিইও অথবা ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারবেন, এবং সেটি আপনার জন্য অনেক সম্মান বয়ে নিয়ে আসবে।
আপনি মনে করছেন যে আপনি শুধু শুধু সময় নষ্ট করছেন, বা আপনি অনেকে আছে যে একটি আইডিয়া নিয়ে বসে আছে, কিভাবে কাজ শুরু করবে, কিভাবে কি করবে, ফান্ডিং কম, অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকেন। আমি আপনাদেরকে পরামর্শ দিব, আপনাদের কাছে যদি আইডিয়া থাকে, সেই আইডিয়াটা নিয়ে আপনি রিসার্চ করুন, গবেষণা করুন, লেখাপড়া করুন, এবং একটি সুন্দর সমাধান আপনি পেয়ে যাবেন। আপনি যখন একটি আইডিয়া নিয়ে কাজ করবেন, একটি আইডিয়া নিয়ে যখন আপনি লেগে থাকবেন, তখন দেখবেন সুন্দর একটি আপনি রেজাল্ট পেয়ে যাবেন। এবং যদি আপনি সেই আইডিয়াটি নিয়ে কিভাবে কাজ শুরু করবেন সেটি না বুঝেন, আপনি একজন স্টার্ট আপ কনসালটেন্টের কাছে চলে যান, যিনি আপনাকে সব সময় গাইড করবে, সকল সময় আপনার ভুলগুলোকে তুলে দেখিয়ে দিবে, কিভাবে আপনাকে শুরু করা উচিত সেটি দেখিয়ে দিবে, আপনি সেভাবে আগাতে পারবেন। আপনি অযথা সময় নষ্ট করবেন না, কারণ অযথা সময় নষ্ট করলে আপনার জন্য সেটি ক্ষতি হবে। বিভিন্ন আইডিয়া আপনার কাছে আছে বিভিন্ন টপিকস এর উপর, যে টপিকস গুলো আপনার ভালো লাগবে সেটি নিয়ে আপনি শুরু করে দেন আইডিয়া, সেই আইডিয়া থেকে একটি স্টার্ট আপ হবে। কারণ আমি বিভিন্ন ভিডিওতে বলে থাকি, স্টার্ট আপ এর সংজ্ঞা আমি দিয়ে থাকি, সেই স্টার্ট আপ এর সংজ্ঞাগুলো আমি বলে থাকি যে আপনার কাছে সুন্দর একটি আইডিয়া আছে, সেই আইডিয়া থেকে ব্যবসা রূপান্তরিত হলো, সেই ব্যবসার প্রাথমিক অবস্থা কি আমরা স্টার্ট আপ বলে থাকি, তবে সে আইডিয়াটি ইউনিকনেস বা খুবই পৃথক হতে হবে। কারণ আপনি যে বিজনেসটি শুরু করছেন বা আপনার কাছে যে আইডিয়াটি আছে, হতে পারে আপনার আরেকজন সেটি শুরু করে দিয়েছে, তাহলে তো সেটি আপনার স্টার্ট আপ হবে না। এই জন্য আপনাকে কিছু ইউনিকনেস আনতে হবে, আপনাকেও কিছু ভিন্ন ধারা এখানে যুক্ত করতে হবে। এবং আপনি যত স্টার্ট আপ এর পিছনে লেগে থাকবেন, স্টার্ট আপ তত আপনাকে সম্মান বাড়িয়ে তুলবে। অনেকে আমাকে প্রশ্ন করে যে কিভাবে আমি স্টার্ট আপটি শুরু করবো, অনেকের কাছে সুন্দর আইডিয়া আছে আমি শুনতে পাই, সেই আইডিয়া গুলো কি আমি এজ এ স্টার্ট আপ কনসালটেন্ট হিসাবে বলবো? আপনারা সেই আইডিয়াটি নিয়ে রিসার্চ করুন, সেই আইডিয়াটি নিয়ে গবেষণা করুন, লেখাপড়া করুন, আপনি বিচার বিশ্লেষণ করুন যে কিভাবে আপনি আগাতে পারবেন, কিভাবে আপনার আইডিয়াটি কাজে লাগাতে হবে। আপনি সেই আইডিয়াটি নিয়ে কাজ করুন, আপনার মার্কেট সাইজটি দেখুন। আপনি যদি কিছু এগুলো না বুঝেন বা স্টার্ট আপ কিভাবে শুরু করতে হবে না বুঝেন, আপনি একজন স্টার্ট আপ কনসালটেন্সি ফার্মে যান, অথবা স্টার্ট আপ কনসালটেন্টের সাথে যোগাযোগ করুন, যিনি আপনাকে সঠিকভাবে গাইড করবে। তারপর আমি বলবো যে আপনি শুধু শুধু বসে থাকবেন না, শুধু শুধু বসে থাকলে আপনার জন্য সেটি সম্মান বয়ে আনবে না। আপনি যখন একটি আইডিয়া নিয়ে কাজ করবেন, আপনি বসে আছেন, সেই বসে না থেকে আপনি একটা আইডিয়া নিয়ে কাজ করুন, যে কোনো টপিকস এর উপর একটা আইডিয়া আপনি খুঁজে বের করুন, আপনি রিসার্চ করুন, তাহলে দেখবেন যে আপনার জন্য একটি সুন্দর আইডিয়া বের হয়ে আসছে। হ্যাঁ, আপনি দেখবেন আপনার কাছে একটি ভালো লাগলো, এটি আপনার আগে আরেকজন শুরু করেছে, আপনি এখন সেটি নিয়ে গবেষণা করুন যে কিভাবে এর সাথে একটি ইউনিকনেস আমরা যুক্ত করতে পারি। মনে রাখবেন, স্টার্ট আপ অনেক সম্মান বয়ে আনবে আপনার জন্য, আপনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন, এস্টাবলিশড হতে পারবেন, আপনি আপনার পরিবারকে সাপোর্ট দিতে পারবেন, এতে আপনার কাছে নিজের কাছেই ভালো লাগবে। সুতরাং অযথা সময় নষ্ট করবেন না, সযত্ন সেই সময়টুকু আপনি একটি আইডিয়ার পিছনে কাজে লাগান, এবং সেই আইডিয়া থেকে একটি স্টার্ট আপ হবে, এবং স্টার্ট আপ থেকে এটি একটি বড় কোম্পানিতে পরিণত হবে, আপনার জন্য সুনাম বয়ে আনবে, এবং নিজেকে আপনি সিইও অথবা ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে আপনি সকলের সামনে নিজের পরিচয় সুন্দরভাবে তুলে ধরবেন। তাহলে আজকে আমরা যে জিনিসটি জানলাম সেটি হচ্ছে, অযথা সময় নষ্ট করব না, অযথা সময় নষ্ট না করে সেই সময়টাকে একটি আইডিয়ার পিছনে কাজে লাগাই, সেই আইডিয়া খুবই সুন্দর হতে হবে, ইউনিকনেস হতে হবে, সেই আইডিয়াটি আপনি সকলের সামনে তুলে ধরবেন। যদি আপনি আইডিয়াটি নিয়ে কিভাবে আগাতে চান যদি না বুঝেন, আপনি একজন স্টার্ট আপ কনসালটেন্টের কাছে যোগাযোগ করুন, সেই স্টার্ট আপ কনসালটেন্ট আপনাকে সুন্দরভাবে গাইড করবে, সুন্দরভাবে সকল কিছু তুলে ধরবে, আপনি সহজে নিজেকে সকলের সামনে আত্মপ্রকাশ করবেন। এবং আমি বলবো, যে কোনো প্রয়োজনে স্টার্ট আপ বিষয়ে যে কোনো সুন্দর পরামর্শের জন্য বা যে কোনো সেবার জন্য যে কিভাবে আগাতে হবে, আপনারা লাইট অফ স্টার্ট আপ স্টোরিজ এর সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে সুন্দরভাবে ইনশাল্লাহ গাইড করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।